আসসালামু আলাইকুম মাই ইউটিউব ফ্যামিলি, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভীষণ ভালো আছেন। আজকে নতুন একটি ভিডিও নিয়ে হাজির হয়েছি। আজকের ভিডিওতে আমি শেয়ার করতে চলেছি জাবেদ হাবিবের একটি হোম বেস রেমেডি। আজকের ভিডিওর সম্পূর্ণ ক্রেডিট হচ্ছে জাবেদ হাবিবের, আমি শুধু ওনার টিপসটাকে বাংলায় ট্রান্সলেট করে আপনাদের সামনে প্রেজেন্ট করছি। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে একটা লাইক করে দিন, আর যারা প্রথমবারের মতো এসে আমার চ্যানেলে আমার ভিডিও দেখছেন চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করতে একদম ভুলবেন না। চলুন শুরু করা যাক আজকের ভিডিও। জাবেদ হাবিব একটি হোম বেজ রেমেডি শেয়ার করেছেন। এই হোম বেজ রেমেডিটি যদি আপনি বাড়িতে জাস্ট কয়েকদিন ট্রাই করেন, কয়েকদিনের মধ্যেই দেখতে পাবেন আপনার স্কিন অনেক বেশি ফর্সা হয়ে গিয়েছে এবং সমস্ত ধরনের দাগ ছোপ দূরে চলে গিয়েছে স্কিন থেকে। এবং আপনার স্কিনে যদি কোনো ব্রণের সমস্যা থাকে তাহলে ব্রণের সমস্যাও কিন্তু দূর হয়ে যাবে, এবং ব্রণের পর যে দাগ থাকে সেই দাগ থেকেও কিন্তু আপনার স্কিন মুক্তি পাবে। শুধু তাই নয়, স্কিনে যদি ব্ল্যাক হেডস, হোয়াইট হেডস, ওপেন পোর্স অর্থাৎ লোমকূপগুলো ছিদ্র থাকে সেই প্রবলেমও কিন্তু সলভ। জাবেদ হাবিবকে যারা চেনেন না তাদের জন্য বলে রাখি, জাবেদ হাবিব হচ্ছে বলিউডের বোম্বের আর ফেমাস গ্রুমার এবং স্টাইল স্পেশালিস্ট। উনি হেয়ার স্টাইল করে থাকেন, তার পাশাপাশি স্কিন কেয়ারের টিপস দিয়ে থাকেন। তার এই হোম বেস রেমেডি কিন্তু একদম টেস্টেড রেমেডি, সো আপনি চোখ বন্ধ করে বিশ্বাস করতে পারেন এবং আপনি বাড়িতে ট্রাই করতে পারেন। এই রেমেডিটি কিন্তু আপনার স্কিনের জন্য অনেক বেশি ইফেক্টিভ এবং কোনো ধরনের খরচ নেই। কেমন করে এই রেমেডিটি তৈরি করতে হবে, প্রথমে একটা পাত্রে আমার 4 গ্লাস পরিমাণ পানি নিতে হবে। তাতে দিব হচ্ছে 1 মুঠ পরিমাণ নিম পাতা। নিম পাতাটা অবশ্যই ধুয়ে নিতে হবে। তারপর 1 মুঠ পরিমাণ নিম পাতা পানির মধ্যে দিয়ে আমি চুলায় বসিয়ে দিব। লো হিটে আমি পানিটাকে জাল দিতে হবে। আস্তে আস্তে জাল দিতে দিতে 4 গ্লাস পানিকে আমার 2 গ্লাস করে ফেলতে হবে। তারপর পানিটাকে নামিয়ে আমার ঠান্ডা করতে হবে। ঠান্ডা হওয়ার পর এই পানিটা থেকে নিম পাতাগুলোকে সেপারেট করে ফেলতে হবে। দেন এই পানিটার মধ্যে আমার ভিটামিন ই ক্যাপের যে অয়েল আছে, 2টা ভিটামিন ই ক্যাপ অয়েল নিয়ে নিব। তার তেলটা অয়েলটা আমি এই পানির সাথে মিক্স করে দিব। তারপর একটা আইস কিউব ট্রেতে আমি এই পানিটাকে দিয়ে ফ্রিজে রেখে দিব আইস কিউব করার জন্য। আইস কিউব করা হয়ে গেলে দেন আমি এটাকে নামিয়ে নিব। প্রতিদিন 2টা করে আইস কিউব নিয়ে আপনি ফেসের উপরে হালকা হাতে রাব করবেন, এবং আপনার যেই জায়গাতে অনেক বেশি দাগ ছোপ রয়েছে আপনার কনসেন্ট্রেশনটা হবে সেই এরিয়াতে। হালকা হাতে এটা আপনাকে প্রতিদিন কাজটা কন্টিনিউয়াসলি করতে হবে। এই আইস কিউব আপনার স্কিনকে রিজুভিনেট করবে রক্ত সঞ্চালন বৃদ্ধির মাধ্যমে। নিম পাতার যে নির্যাস, এটাতে রয়েছে অ্যান্টিসেপ্টিক যা আপনার স্কিনের দাগ ছোপ দূর করবে, আপনার স্কিনের নারিশমেন্টের কাজ করবে, এছাড়াও ব্রণের হাত থেকে আপনার স্কিনকে রক্ষা করবে। এর মধ্যে দিয়েছি ভিটামিন ই ক্যাপ অয়েল যা আপনার স্কিনের ফ্রেশ সেল জেনারেট করতে সাহায্য করবে। এই আইস কিউব আপনি ফ্রিজে 10 থেকে 12 দিন রেখে ব্যবহার করুন। এন্টায়ার প্রসেসটা যদি আপনি 10 থেকে 15 দিন করেন তাহলে কিন্তু আপনি রেজাল্ট দেখতে পাবেন, এবং 10 থেকে 15 দিন পর দেখবেন আপনার স্কিন অনেক বেশি ফর্সা হতে শুরু করেছে, সমস্ত ধরনের দাগ ছোপ চলে যাবে, এমনকি ব্রণের দাগও চলে যাবে, আপনার ব্ল্যাক হেডস, হোয়াইট হেডস, ওপেন পোর্সের সমস্যার হাত থেকে রক্ষা পাবেন। এই পুরো ভিডিওর ক্রেডিট কিন্তু জাবেদ হাবিবের, আমি শুধু বাংলায় ট্রান্সলেট করে আপনাদের সামনে প্রেজেন্ট করছি। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিন, আর যারা প্রথমবারের মতো এসে আমার চ্যানেলে আমার ভিডিও দেখছেন চ্যানেলটিতে সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। সবাই সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন, দেখা হবে পরবর্তীতে আবার নতুন কোনো ভিডিও নিয়ে। আল্লাহ হাফেজ।